আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক টিপস মিডিয়াকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। ইসলামের ভিতরে অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা জানি না যে এটা সুন্নত, কিন্তু অনেক জিনিস এমন রয়েছে যেগুলো ইসলামের কোনো ভিত্তি নেই, যেগুলো সমাজের মধ্যে প্রচলন রয়েছে, কুসংস্কার, সেগুলো সম্পর্কে মানুষ এত অবগত এবং সেগুলো মানুষ এমনভাবে পালন করে যেন এটা বাস্তবিক। যেমন অনেকেই আমরা বলে থাকি দোকানের মধ্যে প্রথম কাস্টমারকে ফেরত দিতে নেই, কেন? যদি ফেরত দেওয়া হয় সারাদিন নাকি অমঙ্গল হবে, সারাদিন বেচাকেনা হবে না। কোত্থেকে যে চালু হলো এই সমস্ত কুপ্রথা এবং কুসংস্কার আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখুন, একজন মানুষকে ফেরত দিলে আপনার দোকানে আর কেউ আসবে না, এবং একজন মানুষকে প্রথম কাস্টমার যদি ফেরত দেন তাহলে আপনার দোকানে বেচাকেনা হবে না। কে বলেছে আপনাকে এই কথা? এটা ইসলামের কোনো হাদিস বা কোনো কোরআনের আয়াতে এগুলো আপনি পেয়েছেন? তাহলে এই কুপ্রথা কোত্থেকে চালু হলো? আসলে এগুলো সম্পূর্ণ মানুষের বানোয়াটি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ধারণা পোষণ করা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এজন্য এই ধরনের কুপ্রথা থেকে, কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসি। সমাজের মধ্যে যে সমস্ত কুপ্রথাগুলো রয়েছে, যে প্রথম কাস্টমারকে ফেরত দিতে নেই, কম দামে হলো তার কাছে বিক্রি করা, আসলে এটা কোনো সম্পর্ক নেই। অনেকে বলে যে প্রথম কাস্টমারকে বাকি দিতে নেই, কারণ বিসমিল্লাহ করি নাই, এজন্য বাকি দিলে সারাদিন তার অমঙ্গল হবে, সারাদিন বাকিই চলবে। এগুলো সব ভুল ধারণা। এগুলো সব ধরনের জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যার কারণে আমরা অনেক জিনিস যেগুলো আমরা জানা দরকার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো জিনিস যদি ফেরত নেওয়া হয় এটা তার জন্য একটা উত্তম কাজ। এই জিনিসের দিকে আমাদের লক্ষ্য নেই, কিন্তু কুসংস্কার কীভাবে যে আমাদের সমাজে ঢুকে গেল, এটা কোন দিক দিয়ে যে ঢুকলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এজন্য এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।